এখানে কোটের গেটে যাচ্ছি যাচ্ছি দাঁড়ান দাঁড়ানোর কথা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি রাহিলাদি রাহিলাদি আপনার হাজবেন্ডের নাম কি মনিরুজ্জামান হ্যাঁ এইখানে টিঙ্কু রহমান টিঙ্কু হ্যাঁ আর আপনার জুবিদা দিদি আসতেছি এখনই হয়ে যাবে টোটাল দুটো মামলা ফাইল হয়েছে দুটোই আজকে লিস্টে ছিল কিন্তু যেহেতু আজকে সার্কিটের এই সার্কিট বেঞ্চের লাস্ট দিন জজ সাহেব বললেন উনি শুনবেন না নেক্সট সার্কিট বেঞ্চে উনি সমস্ত পার্টিকে সার্ভ করে আবার আসতে বলেছেন নেক্সট সার্কিট বেঞ্চ এক সপ্তাহ পরে আবার শুরু হবে এখানে এটাতে স্টেট গভর্নমেন্ট পার্টি আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া পার্টি আছে ইলেকশন কমিশনও পার্টি আছে মামলায় ওনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে তদন্তের প্রোগ্রেস সম্বন্ধে জানতে চেয়েছেন এবং ক্ষতিপূরণ চেয়েছেন সেটা কোর্ট পরের সার্কিট বেঞ্চে শুনে দুই পক্ষকে শুনে কোর্ট যেভাবে রায় দেবেন বা যেই ইয়ে হবে আমরা সেটা পরে কনসিডার করবেন কোর্টের কাছে কি আবেদন করা হয়েছে কোর্টের কাছে ওনারা যেটা আবেদন করেছেন সেটা হচ্ছে যে তদন্তের প্রোগ্রেস তদন্ত কিভাবে হচ্ছে কতদূর এগোলো সেটা একটা দিক যেটা জানতে চেয়েছেন আর একটা হচ্ছে ক্ষতিপূরণ চেয়েছে তদন্ত তো সিআইডি করছে হ্যাঁ তদন্ত করছে এবং কোর্ট যদি আমাদেরকে ডাইরেকশন দেয় স্টেট গভর্নমেন্টকে সেটার প্রোগ্রেস রিপোর্ট ফাইল করতে যদি কোর্ট বলে আমরা অবশ্যই ফাইল করবো প্রোগ্রেস রিপোর্ট কি হয়েছে না হয়েছে আমরা কোর্টে ফাইল করে জানাবো আর সিবিআই তদন্ত তারা নাকচ করার একটা আবেদনও করেছিলেন সেটা এখনও বলতে পারবো না পিটিশনে সেই মর্মে খুব একটা কিছু বলা নেই যদি কোর্ট এই মর্মে কিছু বলেন পরবর্তীকালে বলে মামলা শুরু হওয়ার পরে যদি ইস্যুগুলো ওঠে তখন আমরা কিভাবে কি হচ্ছে সেটা এখনই বলা সম্ভব না আর নেক্সট ডেটটা কবে সেটা নেক্সট সার্কিট বেঞ্চে থাকবে নেক্সট সার্কিট বেঞ্চ এই পরের সপ্তাহ শেষ হওয়ার পরে 13 তারিখ থেকে আবার শুরু হবে জাস্টিস অমৃতা সিনহা জাস্টিস শম্পা সরকার আসবেন জাস্টিস শম্পা সরকারের কোর্টে আশা করছি আবার উঠবে মামলা আর আজকে কার কোর্টে উঠেছিল আজকে জাস্টিস রবি কিষণ কাপুর কোর্টে উঠেছিল না আজকে সেভাবে বলতে গেলে মামলা হয়নি কারণ লাস্ট দিন ছিল সার্কিটের পিটিশনারও খুব মামলা করতে ইচ্ছুক এরকমটা ছিল না তো পরের সার্কিট বেঞ্চেই যা হওয়ার হবে তবে কলকাতায় মামলা ফাইল হওয়ার শুনেছিলাম আমরা ফাইল হয়েছে তবে এটা সার্কিট বেঞ্চে ফাইলটা ট্রান্সফার হয়ে চলে এসছে এখানেই ইয়ারিং হবে থ্যাংক ইউ ওটা 438-এ অ্যাডভোকেটরি বেলে প্রেয়ার করেছে ওরা তো কালকে মামলাটা ছিল আজকে মামলাটা লিস্টে আসেনি ওটা মিস্টার দস্তুর অ্যাডিশনাল সলিসিটার জেনারেল উনি অ্যাপিয়ার করেছিলেন আমি এখান থেকে স্টেটের হয়েছিলাম তো ওরা ওটা প্রিন্সিপাল বেঞ্চে ট্রান্সফারের জন্য বলছিল কোর্ট সেটা এগ্রি করেনি হয়তো নেক্সট সার্কিটে থাকবে কতজন জমানের ছজন জমানের অ্যাডভোকেটরি বেলে প্রেয়ার করেছে এটা তো প্রথমে ওখানে হিয়ারিং হয়েছিল কি প্রিন্সিপাল না যেটা সিআরআর যেটা ইয়ে হয়েছিল সেটা প্রিন্সিপাল বেঞ্চে ফাইল হয়েছিল ওইটা ফাইলটা ট্রান্সফার হয়েছে এখানে তো ওই মামলাটা এখানে ওঠেনি এখন পর্যন্ত ওটা হয়তো নেক্সট সার্কিটে উঠবে কোন মামলার জওয়ানরা এটা ওটা ওই যে মাথাভাঙ্গা পিএসএ যেটা সুতেল কুচির মামলাটা নিয়ে ম্যাটারটা নিয়ে যেটা আছে ওইটাতে লাল মাটির হাত ঝাড়গ্রাম শহরে প্রথমবার অরণ্য শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছেন
নতুন চিন্তাধারা নিয়ে শহরের মহিলাদের স্বনির্ভর করতে এখানে উদ্যোগ তাঁদের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রামের শালমহুয়ার অরণ্যে লাল মাটির হাট প্রতি রবিবার বসবে। মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ। 5ই ডিসেম্বর থেকে তা শুরু হবে, চলবে আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাট বসবে রবীন্দ্র পার্কে। এখানে পাবেন নানা রকম জামা কাপড়, হাতের তৈরি গয়না, ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি ব্যাগ, জুতো। এছাড়াও থাকবে হরেক রকম খাবারের স্টল, সুস্বাদু আচার, ঘি, গহনা বড়ি থেকে কেক, চকলেট, পিঠে পুলি। যোগাযোগের নম্বর 9614993535 এবং 9679239410।